যারা বেকার প্রতিবন্ধী মানুষ তাদেরকে আমরা এই বিজনেসের সাথে সম্পৃক্ত করব। আমি মোহাম্মদ শিহাব বিশ্বাস, আমি পড়াশোনা শেষ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি মনিরুজ্জামান, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডি এন্ড কালচার সাবজেক্ট থেকে, আর আমার পড়াশোনা শেষ হয়েছে 18 সালে। তো পরবর্তীতে চাকরির জন্য অনেক ঘোরাঘুরি, অনেক জায়গায় গিয়েছি, একদম সরকারের উপর মহল পর্যন্ত। পরিশেষে চিন্তা করলাম যে জীবন তো আর থেমে থাকবে না, তো এই জন্য এই উদ্যোগটা গ্রহণ করা। যারা আসলে আমাদের এই উদ্যোগটা আমরা যখন শুরু করি তার আগে থেকে আমরা এটা পরিকল্পনা করছিলাম। তো উনি তো বললেন যে আমরা বেকার থাকা অবস্থায় আসলে নিজেরা একটা বিরক্তির মধ্যে চলে যাচ্ছিলাম, তারপরে আসলে আমাদের এই উদ্যোগটা শুরু করা। আমরা গত জুলাই মাস থেকে এই উদ্যোগটা শুরু করেছি। তো এটা আমরা প্রতিবন্ধী মানুষরাই এটার উদ্যোক্তা, আমাদের জীবিকা নির্বাহের জন্য পাশাপাশি আমাদের মতন যারা আছেন তাদেরকেও যেন আমরা অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহ থেকে বিরত রাখতে পারি, সৎ পথে হালাল পথে যেন তারাও আমাদের জীবিকা নির্বাহ করতে পারে, এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের পলিসিতে দুটা জিনিস আছে, একটা হলো যে যারা বেকার প্রতিবন্ধী মানুষ তাদেরকে আমরা এই বিজনেসের সাথে সম্পৃক্ত করব, আর পাশাপাশি সামাজিক যে ঘৃণিত কাজ এগুলো থেকে বিরত রাখবো। তো আমরা ধাপে ধাপে আসলে একটু যাচ্ছি আর কি, এখন আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি এবং আমাদের সাথে যারা কাজ করে তারা বেশিরভাগই স্টুডেন্ট ছিলেন এবং এখনো স্টুডেন্ট আছেন, বা এমনি যারা বেকার স্টুডেন্ট রয়েছেন তাদেরকে নিয়ে আমরা আসলে কাজগুলো শুরু করছি। তবে আমাদের ইচ্ছা আছে আমরা তৃণমূল থেকে সব ধরনের প্রতিনিধিদেরকে এখানে কাজে লাগাতে চাই। আমরা হলাম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ। সরকারের কাছে আমি তো আমার প্রথম বক্তব্যে বলছি যে সর্বোচ্চ মহল পর্যন্ত আমরা গিয়েছি, তো এখন আর আসলে চাওয়া পাওয়ার কি, এখন আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা সফল করব, দেশ ও দশের জন্য কাজ করব। আর যদি সরকারি মহল থেকে আমাদের যেই সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আরেকটু বর্ধিত করে, যেমন এখন যেটা আছে 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, এটা 5 লক্ষ টাকাতে নিয়ে যাওয়া উচিত। আমরা এটা মার্কেটেও দিচ্ছি এবং প্রচার বিভিন্ন স্কুল কলেজ বা মেলা বা ট্রেনিং সেন্টারেও আমাদের প্রচার প্রচারণা চলছে, পাশাপাশি মার্কেটেও আমাদের প্রচার কলমগুলো বিক্রি হচ্ছে। যারা আমাদের মতন প্রতিবন্ধী উদ্যোক্তা তাদেরকে লাইসেন্সটা নামমাত্র একটা ফিতে দেওয়া উচিত। আমাদের কলমগুলো কিনবে কারণ হচ্ছে আমরা এই কলমগুলোর মানটা খুবই ভালো রাখছি এবং পাশাপাশি আমরা এই কলমগুলো তৈরি করছি শুধুমাত্র প্রতিবন্ধী মানুষদেরকে দিয়ে। এই জন্য আমি বলবো যে আমাদের এই কলমগুলো প্রতিবন্ধী মানুষদের দ্বারা তৈরি এবং খুবই ভালো মানের কলম। আমি সবাইকে অনুরোধ করব যে প্রতিবন্ধী মানুষদের দ্বারা তৈরি কলমগুলো কিনে যাতে প্রতিবন্ধী মানুষদেরকে সবাই সহায়তা করতে পারে। আমাদের কলমগুলোর দাম হচ্ছে 10 টাকা এবং 5 টাকা। 10 টাকা এবং 5 টাকার ভিতরে আসলে পার্থক্যটা, 10 টাকা হচ্ছে শীষ পেনগুলা আর বল পেনগুলার যেটা যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 টাকা।